অনেকদিন পরে আজকে চলে গেছিলাম ফুচকা পাড়ায়। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি ফুচকা পাড়ার নামটা শুনে একটু অদ্ভুত লাগছে না? এটা কিন্তু বেশ একটা ফেমাস জায়গা হালি শহরের মধ্যে। আর ফুচকা পাড়ায় কিভাবে আসতে হবে, এখানে এলে কি কি তোমরা দেখতে পাবে, সমস্ত কিছুর জন্য আমার সেপারেট একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে। যারা এখনো সেই ভিডিওটি দেখোনি, একবার গিয়ে দেখে নাও। আর এখানে তোমরা যেটা স্পেশাল পাবে সেটা হচ্ছে ফুচকা। ইয়েস, আমরা নর্মালি যেখানেই থাকি না কেন, 10 টাকায় 5টা বা 6টার বেশি তো ফুচকা পাই না। বাট এখানে কিন্তু তোমরা এখনও পেয়ে যাবে 2023-তেও 10 টাকার 12টা ফুচকা। ইয়েস, ঠিকই শুনছো। তো আজকে আমি সেটার জন্য একটু চলে গেছিলাম ফুচকা পাড়াতে, একটু মন ভরে ফুচকা খাবো বলে। তো যেই দোকানটাতে আমি গেছি সেখানে হচ্ছে ভ্যারাইটি অনেক ছিল, যেটা তোমরা স্টার্টিংয়েই দেখতে গেছিলে। এখানে দই ফুচকা, চকলেট ফুচকা, চিজ ফুচকা, জেলি ফুচকা, সমস্ত রকম ফুচকা। তো এখন বানাচ্ছে জেলি ফুচকা, যেটা দেখে খুব ভালো লাগছিল। চিজ ফুচকাটাও দেখতেও কিন্তু ভালো লাগছিল। বাট যেহেতু ফার্স্ট টাইম অর্ডার করছি, ফার্স্ট টাইম এই ধরনের কোনো কিছু এক্সপেরিমেন্ট করছি, তাই ভাবলাম একটু সেফ জোনে থেকে খেলি, চকলেট ফুচকার দিকেই যাই। কারণ চকলেট তো আমার একটু ফেভারিট আছে, তো তাই ভাবলাম দেখা যাক চকলেট ফুচকাটা কিরকম হয়। কারণ চিজ ফুচকাটা দেখেও ভালো লাগছিল, বাট ভয় লাগছিল পেট যদি খারাপ করে দেয়। সে যাই হোক, চকলেট ফুচকাটা খুব সুন্দর করে কিন্তু রেডি করছিল। সেখানে আলু তো দেওয়াই ছিল, ঝুড়ি ভাজা ছিল, বাদাম ছিল, গুঁড়ো দুধ ছিল, চকলেট সিরাপ ছিল, এবং ওপর থেকে জেমসও ছড়িয়ে দিয়েছিল। সেটা দেখে সত্যি খুব ইয়ামি লাগছিল, এবং এটা একদমই আমার ফার্স্ট টাইম ট্রাই, তো দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে। আরো একটা কথা, এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে নন ভেজ ফুচকাও। এটা হচ্ছে ফাইনাল লুকটা, দেখো বেশ কিন্তু ভালো, টেস্টটা বেশ ভালোই হয়েছে। যতটা ভয় পেয়েছিলাম আমি যে ফার্স্ট টাইম ট্রাই করছি জল ফুচকা দই ফুচকা ছেড়ে অন্য কিছু খারাপ হবে, বাট হয়নি, বেশ ভালোই লেগেছে। আর উপর থেকে জেম চকলেট গুঁড়ো দুধ এগুলো থাকলে তো অবশ্যই টেস্টও ভালোই লাগবে, বাট আমার বেশ ভালো লেগেছে। নর্মালি দই ফুচকা, চাটনি ফুচকা, জল ফুচকা ছাড়া তোমরা আর কি কি ফুচকা ট্রাই করেছো সেটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর আমরা যেহেতু ফুচকা প্রেমী, তো জল ফুচকাটা না হলে যেন মনটা ঠিক ভরে না। ভিডিওটা এন্ড হচ্ছে জল ফুচকা খেতে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে।